ভাইরে, এইবারকার ওয়ার্ল্ড কাপে জটিলতার কোনো শেষ নাই। শুরু হয়েছে মাত্র 3-4 দিন, এখন পর্যন্ত এত সমীকরণ মিলানো, এত জটিল হিসেব নিকেশ, এত কিছু চিন্তা করা, টেনশন, এগুলো আসলে আর নেওয়া যাচ্ছে না। একে তো বাংলাদেশ এখন পর্যন্ত মূল পর্বে খেলতে পারবে কিনা সেই ইকুয়েশন আমরা একটু একটু করে মিলাচ্ছি। ওমানের বিপক্ষে জয়ের পরে একটু আশার আলো দেখা দিয়েছে, না হলে তো আমাদের স্বপ্ন সেখানেই শেষ হয়ে যেত। আমরা চিন্তা করছি যে এখন কাকে কার কাছে হারতে হবে, পরের ম্যাচে আমাদের কিরকম রান রেট রেখে জিততে হবে, কত ব্যবধানে জিততে হবে, এই সমস্ত জটিল হিসাব নিকাশ মিলানোর মধ্যে আরেকটা চলে এসেছে। এইবারের জটিলতা তৈরি করেছে কিন্তু আইসিসি, সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন যদি পরের পর্বে খেলে তাহলে কোন গ্রুপে খেলবে, কিভাবে খেলবে, এটা নিয়ে। কারণ আইসিসি যখন টি-20 ওয়ার্ল্ড কাপের সূচিটা দিয়েছিল তখন তারা মেইলে জানিয়েছিল যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, তারা যেহেতু টেস্ট প্লেইং নেশন এবং তারা দুজন এবার বাছাই পর্ব অর্থাৎ প্রথম রাউন্ডটা অনেকটা বাছাই পর্বের মতোই, সেটা খেলে তাদেরকে সুপার 12 যেতে হবে অর্থাৎ মূল পর্বে যেতে হবে। সেহেতু বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা তাদের নিজ নিজ গ্রুপ থেকে, নমরে তারা গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা গ্রুপ রানার্স আপ হোক, তারা কোয়ালিফাই করলেই মূল পর্বের জন্য বাংলাদেশ বি গ্রুপ থেকে B1 হয়ে পরের পর্বে যাবে। আর যদি শ্রীলঙ্কা তার গ্রুপ থেকে কোয়ালিফাই করে, সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হোক কিংবা গ্রুপ রানার্স আপ হোক, তারা কিন্তু A1 হিসেবেই পরের পর্বে যাবে। অর্থাৎ বাংলাদেশের যাবার কথা ছিল কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড যেই টিমটায় আছে সেই টিমটায়, এবং শ্রীলঙ্কার যাবার কথা ছিল অন্য যে গ্রুপটা আছে অর্থাৎ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা অ্যান্ড হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের গ্রুপটায় যাবার কথা ছিল। তো সেইভাবেই কিন্তু সমস্ত কিছু ঠিক করা, সমস্ত কিছু সেটেল করা, এবং আমাদের যারা সহকর্মীরা কভার করতে গিয়েছেন তারাও আগে থেকে, যেহেতু তাদেরকে ফিল আপ করতে হয়, যেহেতু তারা বাংলাদেশে, তারা তো বাংলাদেশের ম্যাচটাই ফিল আপ করেছেন, B1 ধরে স্বাভাবিকভাবে বাংলাদেশকে সেখানে টিক চিহ্ন দিয়েছেন, এবং যারা যেহেতু বাংলাদেশ কোয়ালিফাই করলে B1 যাবে, যারা শ্রীলঙ্কান আছেন, শ্রীলঙ্কান জার্নালিস্ট, তারাও সেইভাবে শ্রীলঙ্কাকে A1 ধরে সেইগুলো কভার করার জন্য টিক চিহ্ন দিয়েছেন, এবং সেইভাবেই তারা ম্যাচ কভার এগিয়েছেন। এবং আমাদেরও জটিলতা আছে, আমরা যে বাংলাদেশে যারা প্রোগ্রাম করছি আমরা কিন্তু সমস্ত শিডিউল সেইভাবে ধরে, টাইম টেবিলগুলো চেক করে শিডিউল থেকে সেইভাবে ধরেই কিন্তু প্ল্যানিং করা। এখন এসে যেটা হলো, এতদিন পরে 3 দিন, আজকে 4th দিন টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, সেই 4th দিন এসে আইসিসির এখন মনে হলো যে না, এইভাবে করাটা ঠিক হয়নি, ওভাবে করতে হবে। তারা এখন মেইল দিয়ে জানিয়েছে আগে যেভাবে বলা হয়েছে সেভাবে না, বাংলাদেশকে পরের পর্বে গেলে তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যায় তাহলে তাদের, তারা থাকবে B1 অর্থাৎ তাদেরকে সেই সেম গ্রুপেই তারা থাকবে যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের গ্রুপে তারা থাকবে। সেইভাবে শ্রীলঙ্কা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তারাও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যেই গ্রুপে আছে সেখানেই চলে যাবে। কিন্তু বাংলাদেশ যদি গ্রুপ রানার্স আপ হয়, যেটা হবার পসিবিলিটি এখন বেশি, তাহলে বাংলাদেশকে গিয়ে খেলতে হবে হচ্ছে ওই গ্রুপে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যে গ্রুপে আছে সেই গ্রুপে। আর যদি শ্রীলঙ্কা রানার্স আপ হয়ে যায় শ্রীলঙ্কাকে চলে আসতে হবে এই গ্রুপে অর্থাৎ ভারত, পাকিস্তানের গ্রুপে। তাহলে আমার কলিগরা যারা টিক চিহ্ন দিয়েছেন বাংলাদেশের ম্যাচ কভার করার জন্য B1 হিসেবে, তাদের কি হবে? তাদেরটা অবশ্য আইসিসি ক্লিয়ার করেছে যে তারা এটা চেঞ্জ করে নিতে পারবে। কিন্তু কথা হচ্ছে যে যে সমস্ত দর্শকরা টিকিট কেটেছেন বাংলাদেশের খেলা দেখবে বলে, বাংলাদেশের ফ্যানরা যারা B1 টিকিট কেটেছেন তাদের কি হবে, কিংবা শ্রীলঙ্কার ফ্যানরা যারা শ্রীলঙ্কাকে A1 ধরে টিকিট কেটেছেন, যদি শ্রীলঙ্কা A1 না হয় তাহলে তাদের কি হবে, সেই ব্যাপারে কিন্তু আইসিসি এখন পর্যন্ত কিছু জানায়নি। আর সবচাইতে বড় কথা হচ্ছে, এতদিন আমরা একটা সমীকরণ মিলাচ্ছিলাম, মূল পর্ব যাবো কিনা, কাকে হারাবো, কিভাবে কি করব, কিভাবে যাব, এখন আরেকটা সমীকরণ মিলাইতে হবে, সেটা হচ্ছে যে আসলে মূল পর্বে গেলে আমাদের কি এখন B1 হয়ে গেলে লাভ নাকি B2 হয়ে গেলে লাভ, অর্থাৎ ভারত পাকিস্তানের টিমে পড়লে লাভ নাকি হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া ইংল্যান্ডের টিমে পড়লে লাভ। তো সেই হিসাব আমারও মাথায় কাজ করতেছে না, অলাঝলা লাগতেছে, আপনারাও মিলাইতে থাকেন।